আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশের 5 সিটি কর্পোরেশন নির্বাচন করবে নির্বাচন কমিশন। শুরু হয়েছে প্রস্তুতি। আগামী জুনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর পর্যায়ক্রমে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটির নির্বাচন আয়োজন করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, 10 অক্টোবরের মধ্যে রাজশাহী ও খুলনা, 5 নভেম্বরের মধ্যে সিলেট এবং 13 নভেম্বরের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যদিকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি এসব নির্বাচনেও প্রার্থী দেবে না। তবে নির্বাচন সামনে রেখে মাঠে তৎপর রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে এরই মধ্যে 5টি মহানগরের সম্ভাব্য প্রার্থীদের খোঁজখবর নেওয়া হয়েছে। প্রার্থিতাও প্রায় চূড়ান্ত। তফসিল ঘোষণার পর দলীয় ফোরামের অনুমোদন নিয়ে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এর আগে 2018 সালে অনুষ্ঠিত 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনে সিলেট ছাড়া বাকি 4 সিটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মেয়র পদে বিজয়ী হন। সিলেট নিয়ে তাই বিশেষ মনোযোগ দিচ্ছে আওয়ামী লীগ। সিলেটে বদরুদ্দিন আহমেদ কামরানের মৃত্যুর পর থেকে দলীয় মনোনয়ন চেয়ে আওয়ামী লীগের অন্তত 8 জন নেতার বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগর। তবে এখন পর্যন্ত মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। দলের গ্রিন সিগন্যাল পেয়ে প্রায় 1.5 মাস ধরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিকে আগামী জুনে গাজীপুর সিটিতে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মে মাসের প্রথম সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন মনোনয়ন দৌড়ে থাকলেও নানা বিবেচনায় গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের বিকল্প কাউকে ভাবছে না দলের নীতি নির্ধারকরা, কারণ জনপ্রিয়তার দিক থেকে তিনিই সবার চেয়ে এগিয়ে। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনের আগে ভিন্ন কোনো চিন্তা না করে দলের সর্বোচ্চ পর্যায় থেকে বর্তমান মেয়র AHM খায়রুজ্জামান লিটনকেই আরেকবার রাজশাহীর মেয়র প্রার্থী করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের 11 এপ্রিল থেকে 10 অক্টোবরের মধ্যে রাজশাহী সিটি নির্বাচন সম্পন্ন হওয়ার কথা। 13 নভেম্বরের মধ্যেই বরিশাল সিটিতে ভোট করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখানে বঙ্গবন্ধু পরিবারের সদস্য বর্তমান মেয়র শের নিয়াবাত সাদিক আবদুল্লাহ আবারও মনোনয়ন পাচ্ছেন। কেন্দ্র থেকে ইতিমধ্যে এ বিষয়ে সেই সিগন্যাল দেওয়া হয়েছে। এছাড়া সেখানে তার বিকল্প হিসেবে মেয়র পদে কারও প্রকাশ্য কোনো তৎপরতা নেই। এবছরের 6 মে থেকে 5 নভেম্বরের মধ্যে খুলনায় পরবর্তী সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে। খুলনায় মেয়র হিসেবে তালুকদার আব্দুল খালেকের কোনো বিকল্প ভাবছে না শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রের সংকেতে প্রার্থী হিসেবে ইতিমধ্যেই তিনি নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। আফসার আনাজ, কালবেলা।